কেমন আছো সবাই? আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এই দেখো, সকাল সকাল মেয়ের টিফিন বানিয়ে প্যাক করছিলাম, ওই দুটো ছাতুর পরোটা করে দিলাম, ছোট ছোট দুটো পরোটা। ওদের স্কুলে আন্টিরা থাকে, তারাই ওদের খাইয়ে দেয় আর কি, প্লে গ্রুপে পড়ে তো এখন। আর তারপরে ওর ব্যাগটা গুছিয়ে নিজের জন্য একটু খাবার বানাচ্ছিলাম, যে আমিও তো ওর সাথে গিয়ে বসে থাকবো, আমি তো আর চলে আসবো না, তাই কিছু তো খেয়ে যেতে হবে। তাই কিছুই না, জাস্ট একটা ডিম দিলাম, আর তার উপরে যে দুটো পাউরুটি দিয়ে একটু ভাজা ভাজা করে খেয়ে নেব। তো মোমো দুদিন ধরে দেখছি একদম আমাকে ছাড়তেই চাইছে না। কদিন আগে কিন্তু ওর ঠিক হয়ে গেছিলো ব্যাপারটা, কান্নাকাটি একদম বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার দেখছি এই একটু ছুটির পর আবার খুললো স্কুল, তো এরকম আমাকে এরকম জড়িয়ে ধরে রাখে। আর ঘুম থেকে উঠে সেরকমও কিছু খায় না, কোনোদিনও দুধ খেলো, আর তাই জন্য সকালবেলা ওকে একটু বাদাম টাদাম দিয়ে দিই, ওই বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য, তো ওই হাতে বাদাম নিয়েই ও যায় স্কুলে, আর মাঝ রাস্তায় খেয়ে নেয়। কিছুদিন পর থেকে ওদের স্কুলের টাইমিংটা আরেকটু বাড়িয়ে দেবে বলছে, ওই জন্য এখন ভাবছি যে ভারী কিছু খাবার তো টিফিনে দিতে হবে, তাই অল্প অল্প করে অভ্যাস করাচ্ছি। আর আন্টিদের হাতে যদি খেয়ে নেয় তো খুবই ভালো, কারণ এখন নিজের হাতেও অত রুটি ফুটি ছিঁড়ে তো খেতে পারবে না। তো তারপর মেয়েকে স্কুলে ঢুকে অ্যাজ ইউজুয়াল আমরা বাইরে বসেছিলাম। এই আজকে এখানে বসলে তো ওখানে গেছিলাম একটু হাওয়া খেতে, কিন্তু তারপরে এত পিঁপড়ে এসে আমাদের অ্যাটাক করলো, আবার চায়ের দোকানে এসে বসে রইলাম। তারপরে যাই হোক, স্কুল টুল থেকে ফিরে এই যে মোমোকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। ওদের মনে এখন স্কুলে এইসব শেখাচ্ছে, ওই জন্য ওরকম বেলুন দেখে বলছিল বি বেলুন। আর এদিকে মা অফিসে বেরিয়ে যাওয়ার আগে এই যে ডাবটা কেটে গ্লাসে ঢেলে নিল, ও মোমোর মিমির জন্য করলো, আর মোমোর জন্য একটুখানি ছোট গ্লাসে ঢেলে রাখলো। ওকে এখন তো আর ও পুরো ডাবটা খাবে না, অল্প করেই দিই ওকে। আর আমিও ভাবলাম যে একটু শরবত বানিয়ে খাই, তো রোজ তো দইয়ের শরবতই খাই, আজকে ভাবলাম ছাতুর শরবত করি, একটু খিদে খিদেও পাচ্ছিলো, তাই জন্য এই যে ছাতুর মধ্যে একটু লেবু চিপে আর একটু নুন দিয়ে আমি এরকম শরবত বানিয়ে খাচ্ছি। গরমকালে এই সব ছাতুর শরবত, তারপর দইয়ের শরবত, এগুলো খাওয়া কিন্তু খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। তারপরে মোমোকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর ভাত টাত খেয়ে ভাবলাম ওকে ঘুম পাড়াবো, কিন্তু একদমই ঘুমাতে চাইছিল না। তো তারপর কিছুক্ষণ পর ভাবলাম তাহলে আমিও লাঞ্চটা করে নিই। তো আমাদের আজকে দেখো এই পালং শাকের তরকারি ছিল, উচ্ছে আলু ভাজা, তারপরে টক ডাল, আর এদিকে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, আর মোমোর মাছটাই পাতলা ঝোল হয়েছিল। আর এই দেখো মোমো এদিকে ওর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি ওদিকে বসে লাঞ্চটা করে নিচ্ছিলাম, আজকে ঘুমালো না এখন। তো আমি একসাথেই সব বেড়ে বুড়ে নিলাম থালার সাইডে সাইডে সব নিয়ে, তারপরে খেয়ে দিয়ে উঠে মোমো দেখো কি করছিল ওর মিমির সাথে। রুমালটা দেখো বুকের সাইডে ওরকম লাগানোর চেষ্টা করছে। আমার মনে হয় কি বলতো, ওদের স্কুলে যখন খাওয়ায় না তখন হয়তো জামার সামনে এরকম রুমালটা লাগিয়ে দেয়, ওই জন্য ওটাও শিখেছে, আমার যা মনে হচ্ছে, জানি না। এবার ঘুমাবে না, ঘুম পায়নি কি গো, ঘুমাবে কখন? দুইটায় ঘুমাবে কি বললা, দুইটায় ঘুমাবা? তারপরে মোমো কি করলো, আলনা থেকে আমার একটা ওড়না টেনে নিয়ে আসলো, আর সেই ওড়না টেনে ওর দাবি হচ্ছে ওকে শাড়ি পরিয়ে দিতে হবে। তাও আবার দেখো আমরা যেমন শাড়ি পরি সেরকম পরলে হবে না, এটা দিয়ে কি শাড়ি পরবা? একদম বড় সরো ঘুমটা দিয়ে শাড়ি পরিয়ে দিতে হবে। মিমির কাছে যাও, মিমি পরিয়ে দেবে।
আজকে স্কুলে কি শিখিয়েছে? কি করেছে আজকে স্কুলে গিয়ে? হ্যাঁ, পেছন দিয়ে আঁচল নেবে, মানে ঘোমটা দিতে চাইছে নাকি? লজ্জা পেয়ে গেছে। দেখো মোমো শাড়ি পরে কি লজ্জা পাচ্ছিল ঘোমটা দিয়ে। আমরা এরকম ছোটবেলায় মার শাড়ি নিয়ে পড়তাম, প্রথমে তো ওনা নিয়ে পড়তাম বিভিন্ন, তারপর এরকম শাড়ি টাড়ি নিয়ে পড়তাম। খুব মনে হচ্ছে আমাদের ছোটবেলাটাই আবার এরকম ফিরে আসছে মোমোর মধ্যে দিয়ে। এরম করে পড়তে হয় শাড়ি? এরম করে শাড়ি পড়তে হয়? আবার কত দিন তুমি? এই দেখো মমো এমনি আঁচল দেবে না, ও বলছে যে এরকম ঘোমটা দিয়ে নাকি শাড়ি পরার নিয়ম, বুঝেছো? তোমরা কি সবাই পালন করো এই নিয়ম, ঘোমটা দিয়ে শাড়ি পরা? এই দেখো সাইড দিয়ে আঁচল দেবে না, এরকম পেছন দিয়ে ঘোমটা দিতে হয়, বুঝেছো? এরকম ভাবে লোকে তুলে দেখবে, বুঝেছো? তো তারপর মোমোকে রুমে নিয়ে আসলাম, যে ভাবলাম এবার তো ঘুম পাড়াই। কিন্তু দেখো মোমো, এই যে ওর একটা কিউট ম্যানিকিউর সেট আছে সেটা নিয়ে বসে পড়েছে, মানে ওটা দেখে ওর খুব ভালো লাগছে, খেলবে বলছে। তো এটার মধ্যে দেখো এই যে ছোট্ট একটা ফরসেপ, একটা কিউট কাচি, আর এই যে একটা নেল কাটার, এটা অনেক ছোটোবেলায় কিনেছিলাম ওর নখ টোক কাটার জন্য, একটা ফাইলও আছে কিন্তু। আর এটাকেও আইসক্রিমের বাটি বানিয়ে আইসক্রিম খাচ্ছিল। তারপরে দেখো এই যে মুসাম্বিগুলো কেমনভাবে খাচ্ছে, আবার বলছে চুষে চুষে খাচ্ছে নাকি, আবার সাজিয়ে রেখেছে, দেখেছো সবকটা একটু চুষে চুষে সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। তো বিকেলে মা অফিস থেকে ফেরার সময় চালের পাঁপড় আর সিঙ্গারা এনেছিল, ওটাই খাচ্ছিলাম। আর রাত্রে আজকে তোমাদের সাথে একটা ডিনারের রেসিপি শেয়ার করব, একটা চিকেনের রেসিপি। তো মোমোকে শান্ত করে বসানোর জন্য ওকে এই যে একটা গাজর ছুলে দিয়ে দিয়েছিলাম, ওটাইও বসে বসে কামড়াচ্ছিল। আর দেখো ওর বম্মার সাথে বসে বসে স্টার জলসার সিরিয়াল দেখছে। তো চলো দেখো কি রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। এই যে আমি এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিয়েছি, আর ওই গাজরটা দেখলে ওটা ওই মোমোর যে গাজরটা ছিল না, ওই গাজরটাই আমি মানে ধুয়ে টুয়ে আবার ভালো করে কেটে ভাবলাম তাহলে চিকেনে দিয়ে দিই, সেটাই মোমোকে দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজটা আগে ভেজে আদা রসুনটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা একটু ভাজা ভাজা করব। আর আজকে তোমাদের সাথে যে চিকেনের রেসিপিটা শেয়ার করছি না, এটা ছোটোবেলায় আমরা চিলি চিকেন বলে ভাবতাম, মা আমাদের এরকমভাবেই ছোটোবেলায় বলতো এটাই চিলি চিকেন এই বলে বানিয়ে দিত, মানে আগে ফ্রাই করতো না। তো আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছিলো, ওই জন্য দেখো আমি ওই ওর মুড়ি খাওয়ার জন্য ওই শশা, ধনে পাতা, টমেটো, লেবু এগুলো সব কেটে রেখেছিলাম। আর ওই মুড়িটা মাখছে কারণ আমি ভিডিও করব বললাম, তা ও বলে তাহলে আমি মাখি। তো ভালোই মুড়ি মাখে দেখো, বেশ ভালোই লাগে খেতে। এই লেবুর রস দিয়ে একটু সর্ষের তেল, তারপর একটু বাদাম, ধনে পাতা কুচি। তো এই মাংসটা ভাবলাম এবার একটু চাপা দিয়ে রাখি, বেশি কিছু মশলা দিইনি, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব কিন্তু কিছু দিইনি, ওই তোমার নুন হলুদ এইসবই দিয়েছি। তো মাংসটা সেদ্ধ হয়ে গেলে এই যে মোমোটা তুলে রাখলাম, তুলে তারপরে আমাদেরটাই তিন চারটে কাঁচা লঙ্কা লাস্টে কুচি করে মিশালাম, আর ওই টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা কিন্তু একদম লাস্টে, মাংস একদম কষা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে তারপর।
আর ক্যাপসিকামটা পরে কাটলাম, কারণ ওটা বাড়িতে ছিল না, ওকে বললাম অফিস থেকে আসার সময় ক্যাপসিকাম নিয়ে এসো। তো দেখো, ছোটবেলায় মা আমাদের এটাই চিলি চিকেন বলে খাইয়ে দিত, আর আমরাও ভাবতাম এটাই চিলি চিকেন। তখন তো আর অত ইউটিউবে ভিডিও পাওয়া যেত না যে চিলি চিকেন কেমনভাবে বানাতে হবে, তো আমরা ছোটবেলায় বাইরে খেয়ে যা আমাদের আইডিয়া হয়েছিল মার, তো মা এইভাবেই বানাতো, আর বেশ ভালোই লাগতো খেতে। আজকাল তো আর এইভাবে চিলি চিকেন বানিয়ে খাই না, সয়া সস দিই, আরও কত রকম আগে ভেজে নিই চিকেনটাকে। তাই অনেকদিন পর ভাবলাম যে একটু ছোটবেলার খাবারটা একবার খেয়ে দেখা যাক যে স্বাদটা কি আজও ভালো লাগে। তো বেশ ভালোই লাগছিল, আমি রুটি দিয়ে খাচ্ছিলাম। তো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।